ঢাকা বিভাগীয় সমাবেশটা হবে আগামী 23 তারিখ শাপলা চত্বরে, যেটা মেট্রো রেলের উদ্বোধন দিন। আর এই জায়গায় আমরা ঢাকার প্রবেশদ্বারগুলোতে প্রত্যেকটি প্রবেশদ্বারে আমরা জনসভা করছি, এটা হলো সেটা জনসভা। এবং এই জনসভাটা করছি এই কারণেই যে বিএনপি সুনির্দিষ্ট দিন তারিখ নির্ধারণ করে দিয়েছে এই সরকারকে ক্ষমতাচ্যুত করার। আর সেই কারণে এই সরকার আওয়ামী লীগের সরকার, আর আওয়ামী লীগ হলো এই সরকারের পাহারাদার। সেই কারণে আমরাও এই সরকারকে আপ টু নির্বাচনের দিন পর্যন্ত আমরা পাহারা দেব, যাতে কোনো অপর শক্তি, দেশবিরোধী শক্তি, জামাত, শিবির, 75-এর ঘাতক, 71-এর ঘাতক, যাতে এই সরকারের কোনো কিছু করতে না পারে, কোনো ক্ষতি করতে না পারে, ক্ষমতাচ্যুত করার যে পরিকল্পনা সেটা যাতে ভেস্তে যায়, তার জন্য আমরা দলীয় নেতা কর্মী সংগঠনকে আমরা উদ্বুদ্ধ করছি আগামী এই এক মাস থেকে আপ টু নির্বাচন পর্যন্ত আমরা উজ্জীবিত রাখার জন্য।